শিক্ষক কই কই দিওয়ানা বানাইলা, জাতির বিবেক কই কই আরে পাগল বানাইলা, অল্প পয়সায় মোদের বিয়া সকল কাম করাইলা, তোরা অল্প টাকায় মোদের বিয়া সকল কাম করাইলা, শিক্ষক কই কই বৈষম্য রয়েছে, এই বৈষম্য থেকে মুক্তির জন্য আমরা আজকের মানববন্ধন, এই মানববন্ধনে আমরা অনার্স মাস্টার্স, দেশে অনার্স মাস্টার্স যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এখানে সর্বমোট 885টি কলেজে অনার্স মাস্টার্স চালু রয়েছে। যে 885টি কলেজের মধ্যে থেকে 299টি কলেজ সরকারি কলেজ এবং 302টি কলেজ সদ্য জাতীয়করণ করা হয়েছে। আমাদের শিক্ষাবান্ধব সরকার জননেত্রী শেখ হাসিনা আমাদের এই শিক্ষা কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য, দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ত্বরান্বিত করার জন্য উনি যে অগ্রণী ভূমিকা রাখছে, এর মধ্যে থেকে আমাদের 285টি কলেজ বেসরকারি কলেজ রয়েছে, যেখানে প্রায় 3,500 মতো শিক্ষক আমরা এমপিও ভর্তি থেকে বঞ্চিত রয়েছি। আজকে আমাদের এই মানববন্ধন থেকে আমাদের দাবি যে আমাদের যারা বেসরকারি কলেজে উচ্চশিক্ষার শিক্ষার্থীদেরকে যারা আমরা অধ্যয়ন করাই, আমরা এই শিক্ষকরা যেন এমপিও ভুক্ত থেকে বঞ্চিত না হই, এমনকি আমরা আমাদের ন্যায্য যে বেতন, এই বেতন বৈষম্য থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী নিকট আমাদের বিভিন্ন আরজ আমাদের এই বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষকদের এই বৈষম্য থেকে মুক্তি দান করেন এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যেন আরও ভালোভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। মোদের দিয়া সকল কাম করাইলা। শিওর ক্যাশের ঝামেলা দিয়া লেখাপড়ার 12টা বাজাইলা, শিওর ক্যাশের ঝামেলা দিয়া লেখাপড়ার 12টা বাজাইলা, আকাম করাইয়া আসল কাম সরাইলা, আবার কামের কথা কইয়া সহজ করিলা, অল্প পয়সায় মোদের বিয়া সকল কাম সারাইলা, তোমরা অল্প টাকায় মোদের বিয়া সকল কাম করাইলা। শিক্ষক কই কই দিওয়ানা বানাইলা, জাতির বিবেক কই কই আরে পাগল বানাইলা, অল্প পয়সায় মোদের বিয়া সকল কাম করাইলা, অল্প পয়সায় মোদের বিয়া সকল কাম করাইলা। পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই
না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে এই বিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে এই বিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে জীবন মানে যন্ত্রণা, জীবন মানে কষ্ট, বেঁচে থাকতে হবে না এর কোনো শেষ। কথাগুলো বলছিলেন এদেশের থাকা রোহিঙ্গা সমাজের কিছু মানুষ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথাগুলো বলছিলেন আমাদের দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজে কর্মরত অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষক কন। তারা বলছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কিন্তু তারা বেতন পান না। তারা বলছিলেন এদেশের টাকায় পদ্মা সেতু হয়, এদেশের টাকায় মেট্রো রেল হয়, অথচ 104.9 কোটি টাকা হলেই তাদের বেতনের ব্যবস্থা হয়ে যায়, কিন্তু সেটা হচ্ছে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018 সংশোধন করে আমাদের অন্তর্ভুক্ত করে এমপিও ভুক্তির কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি আজ পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসি থেকে বিভিন্ন সময়ে আমাদের এমপিও বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতামত চাওয়া হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে পারস্পরিক সমন্বয় না থাকার কারণে আমাদের এমপিও ভুক্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অনীহা প্রকাশ করে। তাই ভিসি মহোদয়ের নিকট অনুরোধ, তিনি যেন অতি দ্রুত তার মতামত ও আমাদের জন্য সুপারিশ প্রেরণ করেন। প্রতি উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণ করায় প্রায় 1,500 শিক্ষক সরকারিকরণে আত্মীকরণ হচ্ছেন, তাদের বাদ দিয়ে শুধু আমাদের 3,500 শিক্ষকের জন্য বার্ষিক 104.9 কোটি টাকা প্রয়োজন। অথচ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতি বছর প্রায় 500 কোটি টাকা খরচ করার সুযোগ না পেয়ে ফেরত যায় টাকা। সম্প্রতি জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 সংশোধনের জন্য একটি পর্যালোচনা ও সুপারিশ কমিটি গঠিত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ নীতিমালা পরিবর্তন করে বেসরকারি কলেজে অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের অন্তর্ভুক্ত করার দাবি করে আসছি। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী সহ সিনিয়র সচিব ও অতিরিক্ত সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018-তে বেসরকারি কলেজে কর্মরত অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হোক। দর্শক, এই কথাগুলো শিক্ষকদের প্রাণের দাবি, শিক্ষকদের মনের দাবি। শিক্ষকদের প্রাণের দাবিকে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আকুল আহ্বান জানাচ্ছি আমরা সকলেই। সকলকে ধন্যবাদ।